প্রথম 2 দিন আমি যেটা উপলব্ধি করলাম যে লোকজন দেখা হলে পরে মানুষজন আসে, সত্যি সত্যি আন্তরিক ভালোবাসা নিয়ে সেলফি তোলে, আমার আগের কোন কাজ ওনার জীবনে ইম্প্যাক্ট ফেলছে সেটা বলে, অনেক কথা বলে। কিন্তু পরে আমি জিজ্ঞেস করি, দেখি যে আপনি জানেন আমি এখানে কেন আসছি, দেখি যে বেশিরভাগ মানুষই জানে না যে আমার ছবিটা এখানে রিলিজ হচ্ছে। সর ভাই, আমরা খুব মানে ঢাকায় বসে আমরা খুব হ্যাপি মুডে আছি, এই কারণে যে যে ছবিটা নিয়ে অনেকদিন ধরে যুদ্ধ, একরকম যুদ্ধই চললো, সেটা দেশে না হোক বিদেশে, উত্তর আমেরিকার 71টি হলে একসঙ্গে রিলিজ হয়েছে 10 তারিখে। কেমন ভাইব্রেশন পাচ্ছেন আপনি, হলে হলে যাচ্ছেন দেখছেন, ইন্টারাকশনটা হচ্ছে, এক্সপিরিয়েন্সটা কেমন? ইয়া, আই মিন দ্য অডিয়েন্স রিয়াকশন ইজ অ্যামেজিং। আই মিন আমরা ছবি বানানোর সময় যে কষ্টের মধ্যে থাকি, আমরা অপেক্ষা করি যে দর্শকদের কাছে যখন ছবিটা যাবে তারা তাদের প্রতিক্রিয়াটা কেমন জানাবে। এবং আমরা যতগুলো থিয়েটারে গেছি, যতগুলো স্ক্রিনিংয়ে, অডিয়েন্সের রিয়াকশন খুব ভালো ছিল। পাশাপাশি ভালো তো একটা মানে অনেক কি বলে ভ্যাস্ট কথা, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে কিউএনএ গুলোতে দর্শক যেই পয়েন্টগুলো ডিসকাস করেছে এবং যেভাবে তারা ওই জিনিসগুলো নিজেরাই ব্যাখ্যা করেছে, যে ব্যাখ্যাটা হয়তো আমি আমার টিমকে, আমার অভিনেতা অভিনেত্রীদেরকে বা আমার সিনেমাটোগ্রাফারকে ছবিটা বানানোর সময় করতাম, এখন ওই একই কথাগুলো যখন দর্শকরা আমাকে বলছে, দ্যাট ইজ দ্য বেস্ট ফিলিং। এবং তখন আমরা আমাদের ক্লান্তি ভুলে যাই। তবে অফকোর্স এটা একটা, আমি যদি না বলি এটাও ইয়ে হবে, যে একটা চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ এই অর্থে যে যেটা আমি এখানে এসে ফিল করছি, মানে প্রত্যেকটা জিনিসই তো আমরা তো জীবনে শিখি, মানে কি বলে লার্নিং কার্ভ, তো এইটার ক্ষেত্রে আমার একটা লার্নিং হয়েছে যে মানে নর্থ আমেরিকাতে কোনো ছবি রিলিজ করার আগে বাংলাদেশে হোম রিলিজ করাটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে হয় কি, যখন বাংলাদেশে একটা ছবি রিলিজ হয় তখন এই ছবিটা নিয়ে মানুষ দেখে, এটা নিয়ে নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেদের সোশ্যাল মিডিয়া ফিডে, ওই ওই বিশ্লেষণগুলো তখন এই নর্থ আমেরিকাতে যেসব বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন ওনাদের নিউজ ফিডে যায়, তখন ওনারা ইনফরমেশনটা ওখান থেকে গ্রহণ করেন এবং জানতে পারেন ও আছে এই ছবিটা হচ্ছে এটা এবং এটা আসতেছে। আমাদের ক্ষেত্রে এটার এই আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে ছিলাম, এই অর্থে যে আমাদের ছবি তো বাংলাদেশে রিলিজ হয়নি, ফলে ওই ডিসকাশনগুলো আমাদের ছবি নিয়ে নাই। শুধু একটাই ডিসকাশন আছে, সেন্সর হয়নি, সেন্সর হয়নি ইজ ইট ডাজন্ট মেক এনি সেন্স। ফলে ওই ছবি সম্পর্কে যে আগাম ডিসকাশনটা হওয়ার ফলে যে এখানকার মানুষের নিউজ ফিডে পৌঁছাবে এবং এটা যে প্রচারণাতে একটা কাজে দিবে, এটাতে আমরা, আমার কাছে মনে হয়েছে এখানে একটু আমরা পেছানো আছি। যেমন আমি যখন প্রথম এখানে এসে নামি, এরকম একদম আমি হাইড করার কিছু না, আমি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিলাম তখন বিভিন্ন ওখানকার আমেরিকা যারা থাকেন, কেউ এয়ারপোর্টে কাজ করেন, কেউ হয়তো মানে ট্রাভেল করছিলেন আমাদের সাথে, তো তারা বিভিন্ন জন এসে বা এয়ারপোর্ট থেকে বেরোয়ার পরে জ্যাকসন হাইটসে যখন যাই, প্রথম 2 দিন আমি যেটা উপলব্ধি করলাম যে লোকজন দেখা হলে পরে মানুষজন আসে, সত্যি সত্যি আন্তরিক ভালোবাসা নিয়ে সেলফি তোলে, আমার আগের কোন কাজ ওনার জীবনে ইম্প্যাক্ট ফেলছে সেটা বলে, অনেক কথা বলে। কিন্তু পরে আমি জিজ্ঞেস করি, দেখি যে আপনি জানেন আমি এখানে কেন আসছি, দেখি যে বেশিরভাগ মানুষই জানে না যে আমার ছবিটা এখানে রিলিজ হচ্ছে। তো তখন আমি বুঝলাম যে ইনফরমেশনটা পাস করা এখানকার মানুষের কাছে, ছবিটা যে রিলিজ হচ্ছে এটা একটা মেজর চ্যালেঞ্জ, কারণ কোনো সিঙ্গেল ইনফরমেশন সোর্স থেকে ওরা ইনফরমেশন নেয় না। তো তখন আমি একটু খোঁজ খবর নিলাম আগে যেসব ছবি রিলিজ হয়েছে বাংলাদেশের, ভারতের, ওখান থেকে জানতে পারলাম যে হোম রিলিজটা একটা মেজর জিনিস। তো প্রথম দিকে আমাদের এটা একটা চাপ ছিল, কিন্তু আমি মনে করি যে এখন এটা তো আমার কিছু করার নেই, আমি তো দেশে আমার ইচ্ছাতে যে দেশে রিলিজ করিনি তা তো না, আমার আমার উপায় ছিল না বলে। বাট কিন্তু ধীরে ধীরে যারা দেখতে গেছেন তারা বেরিয়ে এসে যখন ছবিটা সম্পর্কে তাদের সোশ্যাল মিডিয়া লিখেছেন, আস্তে আস্তে ইনফরমেশনটা একটু স্প্রেড করছে। আমি আশা করতে চাই এটা আরো স্প্রেড করবে এবং মানুষজন ছবিটা আরো দেখতে যাবে। ইয়া,